হাই এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে আমি আমার মোবাইলের ওয়ালকে অর্গানাইজ রাখি। এই যে আমি ইউটিউবের আর ইউটিউব স্টুডিও এবং ইউটিউব আমি এডিট করি ইনশর্ট দিয়ে, ওগুলো সব একসাথে করে নিলাম। এরপর আমি সব সোশ্যাল মিডিয়াগুলোকে এক ফোল্ডারে করে নিব। দেখা যাচ্ছে যে আমি সব সোশ্যাল মিডিয়া আমি যেগুলো ইউজ করি সেগুলো সিরিয়াল অনুযায়ী সব এক ফোল্ডারে করে নিলাম। স্ন্যাপচ্যাট নিয়ে নিচ্ছি। এরপরে আমি পিডিএফ বানাই যেগুলো থেকে, এবং পিডিএফ বানাতে মাঝে মধ্যে ক্যাম স্ক্যানার ইউজ করি, ওগুলো একসাথে নিয়ে নিলাম। অ্যাসিস্ট্যান্ট আর লেন্স, এই অ্যাপসগুলো আমি কখনোই ব্যবহার করি না, এই জন্য এগুলোকে একসাথে করে নিলাম যেগুলো ব্যবহার করা হয় না। এরপর আমি ফোল্ডারগুলোকে আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে আর কোনো অ্যাপ অ্যাক করা যায় কি না। ওয়ার্ড আমি পিডিএফ বানাতে ব্যবহার করি, তাই একসাথে করে নিলাম। বিকাশ আর আমার মোবাইল অ্যাপসগুলো আমি একসাথে করে নিলাম। হোয়াটসঅ্যাপ একসাথে করে নিয়েছি, এবং শেয়ারিট আমি কখনোই ব্যবহার করি না, তাই এটাকে আনইউজড ফোল্ডারে রেখে দিলাম। আর গেমসগুলোকে সব এক ফোল্ডারে করে নিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।